সারা দেশে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃষ্টি হলেও ব্যতিক্রম ছিল রাজধানী। অবশেষে মৃদু বাতাস আর বৃষ্টিতে ঢাকা নগরীতে স্বস্তি নেমেছে। তবে হঠাৎ বৃষ্টিতে বাধ্য হয়েই ভিজে চলাচল করতে হয়েছে নগরীর কর্মজীবী মানুষদের। আবার অনেকেই বেরিয়েছিলেন ছাতা নিয়ে, কিছুটা ভোগান্তিতে পড়েছিলেন রিক্সা চালক সহ খেটে খাওয়া মানুষ। বৃষ্টি আর ঠান্ডা বাতাস মিলে যে আবহাওয়া অপেক্ষায় প্রহর গুনছিলেন তার শেষ হলো নগরবাসীর। যে গরমটা সারাদিন পড়ছিল, এখন আপনি দেখেন এখন তো জিনিসটা ঠান্ডা না, এখন তো ঠান্ডা পাবে, এখন তো একটু ভালো লাগবে। অন্য জায়গায় বৃষ্টি আছে কিন্তু আমাদের ঢাকাতে তো আর বৃষ্টি হয়নি। চাচ্ছিলাম যে গরমের পরে যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো। ব্যবসা করি তো এদিকে ছাতা নিয়ে বাইর হয় নাই, বার কান্দ করে নিয়ে হানা গেছে, ছাতা নেই কেমনে। পলিথিন না থাকার কারণে বৃষ্টি আসার জন্য আমি গাড়ির ভিতরে বসে আছি। সারাদিন পরিশ্রম করাতে মনে করেন যে গরমে তো খুব খারাপ লাগছে, এখন পানি হওয়াতে এখন মোটামুটি ভালো লাগতেছে।